আসসালামু আলাইকুম সবাইকে, মেডিকেল টিপস অ্যান্ড ট্রিক্সের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আর এই এপিসোডে আমি তোমাদের সাথে আছি রাক্কান আফসারা তুষি। গত ক্লাসে আমরা জৈব রসায়নের বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স জেনেছিলাম। আজকে আমরা অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স জানব। এই চ্যাপ্টার কিন্তু আমরা এইচএসসি লেভেলে একটু কম পড়ে থাকি, কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা চলো এখন হচ্ছে এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স জেনে যাই। সো ফার্স্টেই আমরা এই চ্যাপ্টারের যেই ট্রিক্সটা জানবো তা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তি। সো প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তি মনে রাখার জন্য আমরা যেই ছন্দটা শিখব তা হচ্ছে মীর সরাই এসেছে পোলাপান কারো নাই নতুন বই। সো এখানে কি হবে, মিথেন ইথেন, এসেছে তো হচ্ছে আইসোবিওটেন, পোলাপানে হচ্ছে প্রোপেন, কারোতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নাইয়ে হচ্ছে নাইট্রোজেন, আর নতুন বইয়ে হচ্ছে এন বিউটেন। এখন এখানে সংযুক্তি অর্থাৎ মানের সিকোয়েন্সটা কী হবে, 93.68 1.21, এরপর 0.08 0.05, এখানে 0.05-এ আবার হচ্ছে 0.05 থেকে 0.94, সেইটা হবে হচ্ছে আমাদের প্রোপেনের, আর হচ্ছে 0.05 থেকে 0.90 এটা হবে হচ্ছে কার্বনের। সো 0.05 গেল, এরপর হচ্ছে 0.02, আর হচ্ছে 0.01। সো আমরা কিন্তু প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তি খুব সহজেই এই মীর সরাই এসেছে পোলাপান কারো নাই নতুন বই দিয়ে শিখে ফেলতে পারি। এবার আমরা চলে যাচ্ছি নতুন টপিকে, তা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের শতকরা পরিমাণ। এটাকে আমরা কিভাবে মনে রাখবো, এটাকে মনে রাখবো আমরা বিশাল বাসায় স্যার গাড়ি চালায়। সো এখানে বিশালে কি হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে আর হচ্ছে শিল্পক্ষেত্রে, বাসায় হচ্ছে বাসাবাড়িতে জ্বালানি রূপে, তারপর হচ্ছে সারে হচ্ছে ইউরিয়া সার, গাড়িতে হচ্ছে গাড়ি জ্বালানি রূপে, আর চালায় হচ্ছে চা। সো এক্ষেত্রে মানের সিকোয়েন্সটা কি হবে, 55, 17, 12, 10, 5, 1। এবার আমরা জানব কয়লার মান নির্ধারক সূচক। সো কয়লার মান নির্ধারক সূচক আছে 6টি। এই 6টাকে আমরা কীভাবে মনে রাখবো, তা আমরা মনে রাখবো কাল এইচসিএস উড়ে ছাই। সো এখানে কালে কী হবে, ক্যালোরিফিক মান, এইচসিএসে হচ্ছে এই যে হচ্ছে শতকরা জলীয় বাষ্প, সিতে হচ্ছে শতকরা কার্বন, আর এসে হচ্ছে শতকরা সালফার, উড়েতে হচ্ছে শতকরা উদ্বায়ী বস্তু, আর লাস্ট ওয়ান ছাইয়ে হচ্ছে শতকরা ছাইয়ের পরিমাণ। এইবার আমরা এই চ্যাপ্টার পড়তে গেলে কাঁচ উৎপাদনের মূলনীতি পড়ি। সো কাঁচ উৎপাদনের মূলনীতি পড়তে গেলে আমাদের যে দুইটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে সেটা হচ্ছে রঙিন কাঁচ তৈরিতে কী কী যোগ করা হয়, আর অস্বচ্ছ কাঁচ তৈরিতে কী যোগ করা হয়। সো রঙিন কাঁচ তৈরিতে যোগ করা হয় সেটাকে আমরা মনে রাখবো যোগগুলাকে কাপে কোর্মা নিয়ে ফেলো দিয়ে। সো কাপে কোর্মা নিয়ে ফেলোতে কী হবে, কাপেতে হচ্ছে কপার অক্সাইড, কোর্মাতে হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড, নিয়েতে হচ্ছে নিকেল অক্সাইড, আর ফেলোতে হচ্ছে ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড। সো রঙিন কাঁচ তৈরিতে এই যৌগগুলা যোগ করা হয়। এবার অস্বচ্ছ কাঁচ তৈরিতে যোগ করা হয় হচ্ছে, এটাকে আমরা মনে রাখবো অস্বচ্ছ আংটি দিয়ে, অর্থাৎ অস্বচ্ছ কাঁচ তৈরিতে হচ্ছে আংটি যোগ করা হয়, আংটিতে কী হচ্ছে আর্সেনিক অক্সাইড, এন্টিমনি, আর হচ্ছে টিন। সো আমরা কিন্তু রঙিন কাঁচ আর অস্বচ্ছ কাঁচ তৈরিতে কী কী যোগ করা হয় তা কিন্তু জেনে ফেললাম। এবার আমরা জানবো সিমেন্ট উৎপাদনের মূলনীতির ক্ষেত্রে, অর্থাৎ পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তিটা কী হবে। সো পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তি আমরা মনে রাখবো আরেকটা ছন্দ দিয়ে, সেটা হচ্ছে চট্টগ্রামের শিলা এলো আসামে। সো এখানে চট্টগ্রামে কী হবে, চট্টগ্রামে হবে চুন, এরপর হচ্ছে চট্টগ্রামের শিলা, শিলাতে হচ্ছে সিলিকন ডাই অক্সাইড, এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, আসামে কী হবে, আসামে হবে হচ্ছে আয়রন অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, আর হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড। সো এবার এখানে সিকোয়েন্সটা কী হবে সংযুক্তির, সো সিকোয়েন্সটা হবে 60, 20, 3, 2.5, 1.5, আর 1। সো আমরা কিন্তু পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তির মানে সিকোয়েন্সটা এইভাবে চট্টগ্রামের শিলা এলো আসামে দিয়ে পড়ে ফেলতে পারি। এবার আমরা চলে যাচ্ছি আজকের এপিসোডের লাস্ট টপিকে। সো আজকের এপিসোডের আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে বাসার নরম কাঠে কী থাকে। সো বাসার নরম কাঠে থাকে হচ্ছে হেমিসেলুলোজ, সেলুলোজ, আর হচ্ছে লিগনিন, যেটাকে আমরা মনে রাখতে পারি হিমোর সেলফোন লাগবে। আর এখানে মানটাকে আমরা কীভাবে মনে রাখবো, 30, 40, আর হচ্ছে
20 দিয়ে সো আমরা কিন্তু অর্থনৈতিক রসায়নের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক শেখার জন্য কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স জেনে গেলাম যেটা থেকে আমরা কিন্তু অ্যাডমিশন টেস্টে খুব সহজেই অনেক কঠিন কঠিন জিনিস অ্যানসার করে ফেলতে পারবো সো আজকের এপিসোডটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে